হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা মেহেরপুর থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমি মেহেরপুর থেকে ঢাকায় ব্যাক করব গোল্ডেন লাইন পরিবহনের একটি নন এসি বাসে করে। মেহেরপুর থেকে ঢাকায় যাওয়া পর্যন্ত সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে। একই সাথে জানাবো চলন্ত বাসে চোখের পলকে কীভাবে এই বাসের গ্লাসটি ভেঙে গিয়েছিল। শুধু তাই নয়, পরিচয় করিয়ে দেবো গোল্ডেন লাইনের এমন একটি বাস কাউন্টারের সাথে যেটি দেখলে আপনার কাছে মনে হবে এটা বাস কাউন্টার নয়, এটা যেন এয়ার লাউঞ্জ। প্রথম দেখাতে আমার কাছেও এমন একটি অনুভূতি হয়েছিল। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকছি সাইফুল ইসলাম আরান। মেহেরপুরের হোটেল বাজার মোড়ে গোল্ডেন লাইনের কাউন্টার রয়েছে। এখান থেকে টিকিট কেটেছি। মেহেরপুর থেকে ঢাকা যাওয়া পর্যন্ত এ বাসে ভাড়া পড়েছে 650 টাকা। বাসটি মেহেরপুরের মুজিবনগর থেকে ছেড়ে ইতিমধ্যে হোটেল বাজার কাউন্টারের সামনে চলে এসেছে। বাসটি মূলত মুজিবনগর থেকে সেরে আসে, চাইলে মুজিবনগর থেকেও একই ভাড়ায় ভ্রমণ করা যাবে। বর্তমানে সবাই হীন একে ওয়ান জে মডেলের বাসগুলিতে 36 সিট অ্যাপ্লাই করলেও এই বাসটিতে 40 সিট অ্যাপ্লাই করা হয়েছে। তবে বাসটিতে মানসম্মত সিট অ্যাপ্লাই করা হয়েছে। সিটে কভারগুলো ইউজ না করলে হয়তো সিটের সৌন্দর্য দেখতে পেতাম। সিটে কোনো প্রকার লেগরেস্ট নেই, তবে হ্যান্ডরেস্ট ইউজ করা হয়েছে যা মানসম্মত। ছোটোখাটো ব্যাগ রাখার জন্য এখানে একটা ভালোই স্পেস রয়েছে। ঢাকা মেট্রো ব 122111 এই বাসটি আজকে আমার সফর সঙ্গী। 9:33 অর্থাৎ নির্ধারিত সময়ের 3 মিনিট লেটে আমরা ফাইনালি যাত্রা শুরু করেছি। মেহেরপুর গেট বা কলেজ মোড় নামক এই স্থানটি পেরিয়ে আমাদের বাসটি এখন ঢাকার দিকে ছুটছে। হঠাৎ কেউ কিছু বুঝে ওঠার আগেই বাসের গ্লাসটি ভেঙে গিয়েছে। অনেকেই ধারণা করছে গাছের ডাল পরেই গ্লাসটি ভেঙে গিয়েছে। তবে গ্লাস ভাঙার ধরন দেখে মনে হচ্ছে দূর থেকে ডিল ছোড়া হয়েছে। যাই হোক, ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। বাসের স্টাফগণ একরাশ দুঃখ নিয়ে সামনের দিকে এগোচ্ছেন। মেহেরপুর পেরিয়ে কিছুদূর আসতেই চোখে পড়বে শত বছর বয়সী এই গাছগুলি, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত বছর ধরে। ৪৫ মিনিট জার্নির পর এখন আমরা চুয়ারাঙ্গায় চলে এসেছি।
এখানে গোল্ডেন লাইনের কাউন্টার রয়েছে, এখান থেকে যাত্রী নিয়ে ফাইনালি ঢাকার দিকে আমাদের বাসটি রওনা করবে। বদরগঞ্জ নামক স্থানে এসে আমরা যেন নতুন করে আবারও একটি বিপদের সম্মুখীন হয়েছি। আচ্ছা, এটা কি দ্বিতীয়বার হচ্ছে? হ্যাঁ। এটা কতক্ষণ ধরে হচ্ছে? হ্যাঁ, কতক্ষণ ধরে হচ্ছে? ঠিক না, এই মাত্র। আচ্ছা আচ্ছা, এখানে মূলত কেন্দ্র নিয়েই সমস্যা হয়েছে। যেখানে কেন্দ্র হওয়ার কথা ছিল পরীক্ষার, সেই কেন্দ্রটি নাকি অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এর জন্যই হচ্ছে আন্দোলন চলছে। এর আগেও নাকি একবার আন্দোলন হয়েছিল, এটা সেকেন্ড টাইম হচ্ছে। তো যাই হোক, আমরাই আটকে পড়লাম, ভাগ্য খারাপ। আমাদের বাস হচ্ছে ওইদিকেই, রয়্যাল এক্সপ্রেসের পেছনে হচ্ছে আমাদের বাস। তখন জানি না কতক্ষণে এটা ছাড়ে। আমার ছেলেদের জন্য আমরা খাবার রান্না করব, এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আন্দোলন করবো, কোনো গাড়ি থেকে দীর্ঘ এক ঘন্টা এখানে আটকে ছিলাম। অনেকটা বিরক্তির সাথেই আমরা চুয়ারাঙ্গা ক্রস করছি। এগারোটা 30 মিনিটের দিকে আমরা ঝিনাইদহ শহরে প্রবেশ করছি। এটি হলো ঝিনাইদহ বাস টার্মিনাল। এখানে গোল্ডেন লাইনের কাউন্টার রয়েছে, আর এখান থেকেও যাত্রী ওঠানো হবে। এই বাস টার্মিনালে 5 মিনিটের একটি ছোট্ট ব্রেক শেষে আমাদের বাসটি এখন আবারও ঢাকার দিকে রওনা করছে।
6 মিনিটের দিকে আমরা প্রবেশ করছি মাগুরা শহরে। এখন বাসটি যেখানে প্রবেশ করানো হচ্ছে এটি মাগুরার বাস টার্মিনাল। এখানেও গোল্ডেন লাইনের কাউন্টার রয়েছে, এখান থেকে ওঠানো হবে যাত্রী। এখানেও 5 মিনিটের ছোট্ট একটি ব্রেক শেষে আবারও আমাদের বাসটি ঢাকার দিকে চলছে। বাস কখন কত কিলোমিটার গতিতে চলছে সেটা আমি আর বলছি না, কারণ সামনেই দেখতে পাচ্ছেন একটি ডেডিকেটেড স্পিডোমিটার বসানো হয়েছে, যেখানে সরাসরি দেখতে পাচ্ছেন বাস কখন কত কিলোমিটার গতিতে চলছে। আমরা ইতিমধ্যেই ফরিদপুরে গোল্ডেন লাইনের নিজস্ব টার্মিনালে প্রবেশ করছি, যেটি ছিল আমার এই জার্নির সবচেয়ে বড় আকর্ষণ। এটা হচ্ছে গোল্ডেন লাইনের নিজস্ব বাস ডিপো। দেখেন সবগুলো গোল্ডেন লাইন, সবগুলো গোল্ডেন লাইনের বাস। প্রথম দেখাই আমি মনে করেছিলাম আমাদের বাস হয়তো কোনো একটি রেস্টুরেন্টে ব্রেক দিয়েছে, পরে জানতে পারলাম এটি রেস্টুরেন্ট নয়, এটি গোল্ডেন লাইনের নিজস্ব একটি কাউন্টার। এখানে খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জ করা হয়েছে যাত্রীদের জন্য, ভিতরে হচ্ছে আরও আছে। ভিতরে এখানেও যাত্রীদের সিটিং অ্যারেঞ্জ করা হয়েছে। সেই হচ্ছে আমাদের বাসটি পার্ক করা আছে, তো এপাশ থেকেও হচ্ছে ডিপো থেকে সরাসরি ওয়াশরুমে প্রবেশ করা যায়, আর ওয়াশরুম থেকে সরাসরি আবার কাউন্টারে যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। আমাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর বাস কাউন্টার কাদের, তো আমি বলবো গোল্ডেন লাইনের, এটা নিঃসন্দেহে বলা যায়।
শুধু কাউন্টার সুন্দর ব্যাপারটি এমন নয়, সার্ভিসও আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। টিকিটবিহীন কোনো যাত্রী আমি উঠাতে দেখি নাই বাসে, তো এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগলো। কম বেশি অনেক অনেক বাসেই হচ্ছে টিকিটবিহীন যাত্রী ওঠায় থাকে, কিন্তু আমাদের বাসটি একজন যাত্রী ওঠায় নাই, এটা একটু বেশি ভালো লাগছে আমার কাছে। আমার কত করে? 20 টাকা 40 টাকা 60 টাকা 40 টাকা 60 টাকা, দেখি কোনটা কোনটা কত। 20 টাকা কোনটা? 20 দেন 60 টাকাটাই দেন দেখি। পিছন এভাবেই দেওয়া হয়। এখানে 20 মিনিটের বিরতি শেষে আমরা আবারও ঢাকার দিকে রওনা করছি। আমরা এখন প্রবেশ করছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর রুট ভাঙ্গা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। এক্সপ্রেসওয়েতে এই অংশে গোল্ডেন লাইনের চেকার রয়েছে, মূলত তারা চেক করতে থাকে টিকিটবিহীন কোনো যাত্রী ওঠানো হয়েছে কিনা।
দুপুর 2:20 দিকে আমরা প্রবেশ করছি পদ্মা সেতুতে। পদ্মা সেতুর টোল প্লাজায় এই বাসকে ফাস্ট ট্র্যাক লেনের সুবিধা নিতে দেখা যায়নি। ভালো যাত্রী সেবার পাশাপাশি যে সকল টোল প্লাজায় ফাস্ট ট্র্যাকের সুবিধা রয়েছে, সে সকল টোল প্লাজায় বাসগুলিকে ফাস্ট ট্র্যাকের আওতায় রাখা জরুরি বলে আমি মনে করি। ইতিমধ্যেই আমরা ঢাকায় প্রবেশ করছি। মেহেরপুর থেকে ঢাকায় পৌঁছতে আমাদের সময় লেগেছে 5:30। এখন সময় 2:55। এখন আমরা যে সেতুতে আছি সেটি হলো বুড়িগঙ্গা সেতু। অফিসিয়াল তথ্য অনুযায়ী এটি প্রথম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। ভিউয়ার্স, দেখতে দেখতে আজকের এই ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সেই সাথে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ঢাকায় পৌঁছে পুরান ঢাকার বিউটি লাচ্ছি কাচ্ছি ক্লান্তি দূর করার জন্য। সেই সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।